কুড়িয়ে পাওয়া সদ্যজাত শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দিল চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। সদ্যজাত শিশুকে উদ্ধার করে সোমনাথ নামকরণের মধ্য দিয়ে সোমবার বিকেলে চাইল্ড লাইনের হাতে তুলে দিল বিলুনিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার সহ অন্যান্য সদস্যরা। দক্ষিণ জেলার জুলাইবাড়ি হাসপাতালের সম্মুখে পরিত্যক্ত জায়গাতে একটি সদ্যজাত ছেলে শিশুকে পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা দিয়ে আসে হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের কাছে। সাথে সাথে দেওয়া হয় চিকিৎসা পরিষেবা। প্রাথমিক চিকিৎসার পর অনাথ শিশুটিকে সুরক্ষিত রাখার জন্য খবর দেওয়া হয় বিলুনিয়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে। খবর পেয়ে ছুটে যায় ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার সহ অন্যান্য সদস্যরা। সকলের উপস্থিতিতে সদ্যজাত শিশুটির নামকরণ করা হয় সোমনাথ। সোমবার বিকেলে সোমনাথকে চাইল্ড লাইনের হাতে তুলে দিয়ে বিবৃতি দিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার। তখন ওই সমস্ত শিশুদের আমরা নামকরণ করতে পারি যে আজকে ওর নামকরণ করেছি সোমনাথ, যেহেতু আজকে বারটা সোমবার তাই আমরা সোমনাথ নামকরণ করেছি। আর সোমনাথ হলো একটা শিবের নাম, তাই আমি ভগবানের কাছে শিবের কাছে প্রার্থনা জানাবো এই শিশু যেন অত সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সুন্দর মা বাবা পায়। এটা অবশ্যই অ্যাডপশনে যাবে, আমরা এক্ষুনি মেল করে দেবো সারা ত্রিপুরাতে এবং শিশুটাকে রিসিভ করবো চাইল্ড লাইন। চাইল্ডকে আমরা অর্ডার করেছি শিশু থেকে ছয় বছরের নিচে ওই যে শিশুদের রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব থাকবে। বাই দিস টাইম এখানে গভর্নমেন্ট লেভেল থেকে যারা শিশুর জন্য আবেদন করেছে অনলাইনে গভর্নমেন্ট মিডিয়া গেছে আমাদের চাইল্ড, তারাও অ্যাকাউন্টলি এখানে ম্যাচ করে ওরাও পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।